নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ধাবা স্টাইলে আলুর পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি। খুবই সহজ পদ্ধতিতে আজ আমি এই আলুর পরোটাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, এখানে আমি তিনটে টিপস শেয়ার করে দিয়েছি। এই টিপসগুলো মেনে যদি আপনারা আলুর পরোটাটা তৈরি করেন, তাহলে একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন। আর আলুর পরোটাগুলো বেলার সময় পুর কিন্তু ফেটে বাইরে বেরিয়ে যাবে না। আর এই আলুর পরোটাগুলো খেতে হবে অসাধারণ স্বাদের। আর বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনাদের যখনই ইচ্ছা হবে তখনই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। আর বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর এরপর নিচ্ছি 1 কাপ ময়দা। আমি আটা আর ময়দা দুটো মিশিয়ে এখানে ব্যবহার করেছি। আপনারা এই রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। বন্ধুরা, ধাবাতে যে আলুর পরোটা তৈরি করা হয় তার মধ্যে কিন্তু বেসন ব্যবহার করা হয়, তো সেই কারণে আমি এখানে বেসনটা দিয়েছি। আর আপনারা অবশ্যই বেসন এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সব উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে দিলাম 3 চামচ সাদা তেল, এটা ময়নের জন্য ব্যবহার করেছি। এবার তেলটাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমরা বাড়িতে রুটি লুচি পরোটা তৈরি করার সময় যেমন ডো তৈরি করি, ঠিক সেইভাবেই ডোটা তৈরি করতে হবে। খুব বেশি নরম করে এই ডোটাকে তৈরি করলে হবে না। তো দেখুন বন্ধুরা, এইরকম একটু শক্ত রেখে আমি এই ডোটাকে তৈরি করেছি। এটা হচ্ছে আলুর পরোটা তৈরি করার 1 নম্বর টিপস। এবার এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। এবার এই যে ডোটা আমি তৈরি করেছি, এটাকে আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই এই ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো এটা এখন আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, আলুর পরোটার পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এবার এই সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। আলুগুলোকে কিন্তু এখানে হাত দিয়ে মেখে নিলে হবে না, এইভাবেই গ্রেট করে নেবেন। তাহলে দেখবেন আলুর পরোটাগুলো কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে যাবে না। আর আলু সেদ্ধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, তারপর আলু সেদ্ধটাকে গ্রেট করে নেবেন। গরম থাকা অবস্থায় আলুটাকে এখানে ব্যবহার করবেন না। এটা হচ্ছে আলুর পরোটা তৈরি করা 2 নম্বর টিপস। তো দেখুন বন্ধুরা, আমি সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর এরপর দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়ার কারণে কিন্তু আলু পরোটার স্বাদটা খুবই ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘষে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে খুবই ছোট ছোট করে কেটে তারপর এর মধ্যে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। আর এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। ছোটো চামচের 1/2 চামচের মতো হিং আমি এখানে দিয়েছি। হিং দেওয়া সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে যদি হিং থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যাবেন। তো এবার এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই আলুর পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আলুর পরোটার পুরটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এটা এখন তৈরি। এবার এই পুরটাকে আমি ভাগ করে নেব।
তো কিছুটা পরিমাণ আলুর পুর আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর এরকম গোল বল আকারে তৈরি করে নিচ্ছি। একটু বড় সাইজেরই আমি আলুর পুরের বলটা তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে তৈরি করে নেব। আর বন্ধুরা, এখানে যে পরিমাণে আলুর পুর রয়েছে, এই আলুর পুর দিয়ে মোট 9টা আলুর পরোটা তৈরি করা যাবে। এরপর দেখুন বন্ধুরা, আমি যে ডোটা আগে মেখে রেখে দিয়েছিলাম সেটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে বড় সাইজে করে কাটতে হবে, খুব ছোট ছোট লেচি কাটলে কিন্তু হবে না। তো একটা লেচি এখানে আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমি বেলে নেব। তো বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি। লুচির যেমন সাইজ হয় ঠিক সেই রকম সাইজের করে এই লেচিটাকে প্রথমে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। এবার আলুর পুরটাকে দিয়ে এই মুখটাকে এইভাবে মুড়ে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি লেচিটাকে প্রথমে বেলে নিয়ে আলুর পুরটা দেওয়া হয় তাহলে কিন্তু এই পরোটাগুলো বেলার সময় ফেটে আলুর পুরটা বাইরে বেরিয়ে যাবে না, আর সমানভাবে চারিদিকে চারিয়ে যাবে। আর এই মুখটাকে খুব ভালো মতো সিল করে দিতে হবে। এবার এটাকে আমি বেলে নেব। তো সবার ফার্স্টেই বেলন দিয়ে বেলতে যাবেন না, আগে এইভাবে হাত দিয়ে একটু বড় করে নেবেন। এইভাবে করে নিলে ভেতরে যে আলুর পুরটা আছে সেটা সমানভাবে চারিদিকে চারিয়ে যাবে আর এটা অনেকটাই বড় হয়ে যাবে। এটা হচ্ছে আলুর পরোটা তৈরি করার 3 নম্বর টিপস। এবার আমি এটাকে বেলে নিচ্ছি। এবার বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি। হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেবেন না। দেখুন আমি কিভাবে বেলছি, এটাকে যতটা সম্ভব বড় করা যায় সেইভাবে এটাকে বেলে নেবেন। আলুর পরোটা তৈরি করা খুবই সোজা, কয়েকটা টিপস ফলো করলেই একদমই ধাবার মতো আলুর পরোটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো দেখুন বন্ধুরা, আলুর পরোটাটা আমার বেলা হয়ে গেছে আর এর ভেতরে যে আলুর পুরটা রয়েছে সেটা উপর দিয়ে দেখা যাচ্ছে। এরপর দেখুন বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পরোটা। আলুর পরোটাটাকে দিয়ে প্রথমে দুটো সাইড খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখছি। দেখুন বন্ধুরা, পরোটাটার দুটো সাইডই আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেল দিয়ে খুব ভালো করে পরোটাটাকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই পরোটাটাকে ভেজে নেবেন। তেল দেওয়ার সাথে সাথেই দেখুন বন্ধুরা, পরোটাটা কিন্তু ফুলে উঠতে শুরু করে দিয়েছে। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো একদমই ধাবার মতো আলুর পরোটা? এইবার এই আলুর পরোটাটাকে উল্টে পাল্টে দুটো সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা গরম গরম এই আলুর পরোটাটা পরিবেশন করবেন, খেতে দারুণ লাগে। আর এই আলুর পরোটাটা খাবার পর বাড়ির প্রত্যেকেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। তো দেখুন বন্ধুরা, আলুর পরোটাটা এখন আমার তৈরি করা হয়ে গেছে। আর ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা আলুর পরোটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ইনস্টাগ্রামেও অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি এই আলুর পরোটাকেও ভেজে নিয়েছি। এইভাবে আমি সব পরোটাগুলোকে তৈরি করে নেব। তাহলে আর কি বন্ধুরা, এইভাবে আপনার রেসিপিটা ট্রাই করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।